নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে স্মার্ট আর্ট ইউজ করতে পারেন তো এর জন্য প্রথমে আপনারা ইনসার্ট ট্যাবে চলে যাবেন ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখানে স্মার্ট আর্ট অপশানটিকে সিলেক্ট করে নেবেন করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক রকম লেআউট এখানে দেখিয়ে দিয়েছে অনেক রকম লেআউট আর এইখানে সেই লেআউটের ক্যাটাগরি দেওয়া আছে যেমন লিস্ট প্রসেস সাইকেল বিভিন্ন রকম আপনারা অল ক্যাটাগরিতে গেলে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরির লেআউট একসাথে পেয়ে যাবেন তো আমি এর মধ্যে কোন একটি লেআউটকে সিলেক্ট করে নিচ্ছি আমি এই লেয়ারটিকে সিলেক্ট করে ওকে করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেই লেয়টি এসে গেছে আপনারা যদি এই লেআউটটির কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কালার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম কালার আছে আপনারা যখন একটি কালার সিলেক্ট করে নেবেন ধরি আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি এবার বন্ধুরা আপনারা চাইলে এই লেআউটের স্টাইলও চেঞ্জ করতে পারেন এখানে অনেক রকম স্টাইল দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সিলেক্ট করে যাচ্ছি এই যে অনেক রকম স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন আমি অত বেশি কিছু বড়ো রকম স্টাইল ইউজ করছি না আমি একটা সিম্পল একটু হালকা স্টাইল ইউজ করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই লেআউটের রিলেটেড আরও কিছু লেআউট এখানে আমায় কম্পিউটার সাজেস্ট করেছে তো আপনারা চাইলে এই সাজেস্ট করা লেআউটগুলোকেও আপনারা ইউজ করতে পারেন তো আমি এখানে সাজেস্ট করা লেআউটগুলোকে ইউজ করছি না এবার বন্ধুরা আমি এখানে শেপ সম্পর্কে আপনাদের দেখাবো তার আগে বন্ধুরা আমি এখানে কিছু টাইপ করে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে টাইপ করা হয়ে গেছে এবার আমি অ্যাড শেপে চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড শেপ আফটার প্রথমেই দিয়েছে অর্থাৎ আমি যেই শেপটিকে সিলেক্ট করবো তারপরে আরেকটি শেপ অ্যাড হয়ে যাবে যেমন আমি এখানে এ ওয়ান শেপটিকে সিলেক্ট করছি করার পর আমি এখানে গিয়ে অ্যাড শেপ আফটারে ক্লিক করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই এ ওয়ান শেপটির পরে আরেকটি শেপ অ্যাড হয়ে গেছে এবার আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড শেপ বিফোর অর্থাৎ আমি যেই শেপটিকে সিলেক্ট করবো তার আগে আরেকটি শেপ অ্যাড হয়ে যাবে যেমন আমি এখানে এ থ্রি শেপটাকে সিলেক্ট করছি করার পর আমি এখানে অ্যাড শেপ বিফোরে ক্লিক করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এ এর আগে আরেকটি শেপ অ্যাড হয়ে গেছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে এখানে শেপ অ্যাবভ বলে একটি অপশান আছে এই শেপ অ্যাবভ হচ্ছে আমি যেই শেপটিকে সিলেক্ট করব তার উপরে একটি শেপ অ্যাড হয়ে যাবে যেমন এখানে এ ওয়ান শেপটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি করে আমি এখানে শেপ অ্যাবভে ক্লিক করছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এ ওয়ান শেপটি তলায় চলে গেছে এবং তার আগে একটি নতুন শেপ অ্যাড হয়ে গেছে এবার বন্ধুরা নেক্সট অপশানে যাচ্ছি শেপ বিলোতে শেপ বিলো হচ্ছে আমি যেই শেপটিকে সিলেক্ট করবো তার তলায় আরেকটি শেপ অ্যাড হয়ে যাবে যেমন আমি এখানে এ টু শেপটিকে সিলেক্ট করে নিচ্ছি করে আমি এখানে অ্যাড শেপ বিলোতে যাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এ টু শেপের নিচে আরেকটি শেপ অ্যাড হয়ে গেছে এবার বন্ধুরা নেক্সট অপশানে আমরা চলে যাচ্ছি নেক্সট অপশানে দেখিয়েছে অ্যাড অ্যাসিস্ট্যান্ট অ্যাড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমাদের যে মেন শেপ এর কোনো অ্যাসিস্ট্যান্ট শেপ যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা অ্যাড অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারি তার জন্য আমরা মেন শেপটিকে সিলেক্ট করব করার পর এখানে অ্যাড অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এর পর এএস বলে একটা অ্যাসিস্ট্যান্ট শেপ ছিল তার সাথে আরেকটি অ্যাসিস্ট্যান্ট শেপ অ্যাড হয়ে গেছে এবার আমরা নেক্সট চলে যাচ্ছি টেক্সট পেন এখানে টেক্সট পেনে আপনারা টেক্সট হিসেবেও নাম দিতে পারেন অর্থাৎ কোনো শেপের মধ্যে যদি কোনো কিছু লিখতে চান আপনারা টেক্সট পেনের মধ্যে এখানে একটা বক্স দিয়েছে এই বক্সের মধ্যেও সেই টেক্সটগুলিকে লিখতে পারেন এখানে যদি আমরা কিছু লিখি দেখতে পাচ্ছেন যে এখানে বক্সে চলে আসছে তো বন্ধুরা নেক্সট আমরা প্রোমোট অপশানে চলে যাচ্ছি প্রোমোট অপশান হচ্ছে আমরা যদি কোনো একটি শেপকে মেন শেপ বানিয়ে তার আন্ডারে যদি কিছু করতে চাই আলাদা করে তাহলে সেটি আমরা ক্লিক করতে পারি আবার যদি ডিমোট অপশান হচ্ছে আমরা যদি কোনো শেপকে কম প্রাধান্য দিই তাহলে সেটি ডিমোট অপশান হয়ে যাচ্ছে যেমন আমি এখানে এ টু শেপটিকে সিলেক্ট করছি করে প্রোমোটে ক্লিক করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এ টু শেপটিকে মেন করে এখানে তার আলাদা করে ভাগ করে দিয়েছে আবার যদি আমরা সেই শেপটিকে সিলেক্ট করে ডিমোটে ক্লিক করি তাহলে আগের মতো আবার সেটি ক্রম প্রাধান্য পেয়ে আবার আগের মতো হয়ে যাবে আমরা যদি আরও ডিমোটে ক্লিক করি তাহলে সেটি আরও কম প্রাধান্য পেয়ে আরও নিচে চলে যাবে এবার বন্ধুরা এখানে রাইট টু লেফট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এর অর্থাৎ হচ্ছে আমরা যদি এই অপশানে ক্লিক করি তাহলে সেটি ডান দিক থেকে বাঁ দিক হয়ে যাবে আবার যদি সেই অপশানটিকে আমরা তুলে দিই তাহলে বাঁ দিক থেকে ডান দিকে হয়ে যাবে এবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মুভ আপ মুভ ডাউন বলে অপশান আছে অর্থাৎ আমরা যেই শেপটিকে সিলেক্ট করবো ধরি আমার এ টু শেফটি সিলেক্ট আছে এটাকে আমি যদি মুভ আপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে সেই শেফটি ডান দিক থেকে বাঁ দিকে চলে গেল আবার যদি মুভ ডাউন করি তাহলে সেই শেপটি আবার দিক থেকে ডান দিকে চলে গেল অর্থাৎ আমরা কোনো ডেটাকে এক শেপ থেকে অন্য শেপে মুভ করতে পারি এবার বন্ধুরা এখানে লেআউট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে লেআউটের মধ্যে স্ট্যান্ডার্ড বথ লেফট হ্যাঙ্গিং রাইট হ্যাঙ্গিং আছে এটা বুঝতে গেলে আমাদের মেন শেপ অর্থাৎ এটিকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর এখানে আমি যখন স্ট্যান্ডার্ডে ক্লিক করছি তখন এর সাব পয়েন্টগুলো স্ট্যান্ডার্ড হয়ে আছে এবার যখন আমি বথে চলে যাই তখন এর সাব পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে দু সাইডেই হয়ে যাচ্ছে দান্দিক বাঁদিক দুদিকেই ভাগ ভাগ করে নিয়েছে এবার যদি আমি লেফট হ্যাঙ্গিংয়ে যাই তখন দেখতে পাচ্ছেন যে সমস্ত শেপ বাঁ দিকে হয়ে গেছে আবার যখন আমি রাইট হ্যাঙ্গিংয়ে ক্লিক করি তখন এর সব অপশান ডান দিকে হয়ে গেছে আপনারা এইভাবে পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন এরপর বন্ধুরা এখানে রিসেট গ্রাফিক্স বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই রিসেট গ্রাফিকে ক্লিক করলে আমি এর মধ্যে যা কালার চেঞ্জ করেছি বা যা স্টাইল চেঞ্জ করেছি সব রিসেট হয়ে ফের যেমন নর্মাল ছিল তেমন হয়ে যাবে যেমন আমি এখানে ক্লিক করছি তো বন্ধুরা ক্লিক করতেই দেখতে পাচ্ছেন যে ফের আগের মতো এর নর্মাল ডিজাইন চলে এসছে এবং নর্মাল কালার চলে এসছে তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে স্মার্ট আর্ট ইউজ করতে পারেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ